হ্যালো স্টুডেন্টস এর আগের ভিডিওতে আমরা জেনেছি পজিটিভ ডিগ্রি থেকে কীভাবে কম্পিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হয় আর এই ভিডিওতে আমরা জানবো পজিটিভ ডিগ্রি থেকে কীভাবে সুপারলেটিভ ডিগ্রিতে বাক্য পরিবর্তন করতে হয় তো আমরা শুরু করি তো সেন্টেন্সে যদি নো আদার থাকে তাহলে আমরা কী করবো তো আমরা একটা উদাহরণ দিয়ে শুরু করি তারপর আমরা নিয়মগুলোকে ফলো করব দেখব নো আদার প্লেয়ার ইজ অ্যাজ গুড অ্যাজ বিয়াট এক্ষেত্রে আমাদের আগের যা নিয়ম সেভাবেই লিখতে হবে আমরা দেখেছি যে আমাদের প্রথমে নিতে হয় লাস্ট সাবজেক্টকে তাহলে আমরা নিব লাস্ট সাবজেক্ট এরপর নিতে হবে ভার্ফ এখানে ইস ভার্ফ বিরাট ইস এরপরে সুপারলেটিভ ডিগ্রি যেহেতু সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের সামনে দা বসে তাহলে লিখতে হবে দা বিরাট ইজ দা এরপর যে অ্যাডজেকটিভ তার সুপারলেটিভ ফর্ম গুড বেটার বেস্ট তাহলে লিখতে হবে বেস্ট এবং এরপরের কাজ হচ্ছে নোয়াদার এবং ভার্বের যে মাঝের অংশটুকু প্লেয়ার এখানে শুধু প্লেয়ার লেখা আছে তাহলে প্লেয়ার ব্যাস এভাবেই কিন্তু আমাদের প্রথম উদাহরণটা হয়ে গেল আমরা যে নিয়মটা দেখি সেখানে একই জিনিস লেখা রয়েছে তথ্য বাক্যের লাস্ট সাবজেক্ট এই যে লাস্ট সাবজেক্ট বিরাট তারপরে ভার্ভ আমরা এই যে ভার্ভ নিলাম ইস তারপরে হচ্ছে দা এখানে দা বসিয়েছি আমরা তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম অ্যাডজেক্টিভ গুড ছিল তার সুপারলেটিভ ফর্ম বেস্ট বসিয়ে দেওয়া হয়েছে এবং ভার্ভ ও নো আদারের মাঝের অংশ প্লেয়ার এখানে প্লেয়ার বসিয়ে দিয়েছি ব্যাস এভাবে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তো পরের উদাহরণটা আমরা দেখিনি নিই নো আদার মেটাল ইজ অ্যাস ইউসফুল অ্যাস আয়রন এক্ষেত্রেও আমরা লাস্ট সাবজেক্ট তাকে আমরা প্রথমে নিব তাহলে লিখব আয়রন তারপরে নিতে হবে আমাদের ভার্ফ তারপরে সুপারলেটিভ যেহেতু দা লিখতে হবে হচ্ছে এখানে ইউজফুল আছে এর সুপারলেটিভ ফর্ম ইউজফুল কীভাবে মোর ইউজফুল মোস্ট ইউজফুল তাহলে মোস্ট ইউজফুল এরপর নো আদার এবং ভারবের মাঝের অংশ মেটাল তাহলে মেটালটুকু লিখে দিলেই আমাদের কিন্তু হয়ে যাচ্ছে এইভাবে তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে পারো উদাহরণ দেখে দেখে বিভিন্ন গ্রামার বইতে প্রচুর এক্সারসাইজ দেওয়া রয়েছে অথবা গ্রামার বইয়ের যে নিয়ম কানুনগুলো দেওয়া রয়েছে সেগুলো ফলো করতে পারো আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্টও করতে পারো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমরা পরের উদাহরণটাও দেখিনি নো আদার কান্ট্রি ইজ অ্যাজ পপুলেটেড অ্যাজ চায়না আগে যে দুটো নিয়ম ফলো করলাম আগে যে দুটো উদাহরণ দেখলাম আমরা এবং যে নিয়ম ফলো করে করছি একই নিয়ম এখানেও কিন্তু হচ্ছে তো আমরা প্রথমে লাস্ট সাবজেক্ট তাকে নেবো চায়না তারপরে নেবো ভার্ফ তারপরে বসাবো তা এরপর হচ্ছে পপুলেটেড পপুলেটেড তার সুপারলেটিভ ডিগ্রি পপুলেটেড হবে মোস্ট পপুলেটেড এরপরে নোয়াদার এবং যে ভার্ব রয়েছে তার মাঝের অংশ কান্ট্রি তাহলে এখানে কান্ট্রি লিখে দেব হয়ে গেল তো আমরা এভাবেই কিন্তু খুব সহজেই পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি করতে পারবো এবং এই নিয়মটা শুধুমাত্র প্রযোজ্য নো আদার থাকলে তো আরেকটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে যদি ভেরিফিউ থাকে সেক্ষেত্রে আমরা কি করব ভেরি ফিউ থাকলেও নিয়ম বাকি সব নিয়ম একই শুধুমাত্র একটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে ওয়ান অফ দা বসছে অর্থাৎ বাকিতে শুধুমাত্র দা বসছে এক্ষেত্রে ওয়ান অফ দা এটা মাথায় রাখতে হবে আর বাকি যা নিয়ম সেটা কিন্তু একই থাকছে তো আমরা উদাহরণ দিয়েই শুরু করি ভেরি ফিউ মেটালস আর অ্যাস ইউজফুল অ্যাস আয়রন ভেরি ফিউ দিয়ে শুরু সেক্ষেত্রে আমাদের নিয়ম কিন্তু আগের মতোই শুধু একটু আলাদা তো আমাদের যে লাস্ট সাবজেক্ট সেটা নিতে হবে আয়রন এরপর ভার্ট নিতে হবে এখানে আর রয়েছে কিন্তু আয়রন যেহেতু সিঙ্গেল সেক্ষেত্রে আমরা নেব ইস তারপরে ভেরি ফিউ থাকলে বসাতে হবে ওয়ান অফ দ্য এরপর হচ্ছে যে অ্যাডজেক্টিভ রয়েছে ইউজফুল তার সুপারলেটিভ ফর্ম তো ইউজফুল মোর ইউজফুল মোস্ট ইউজফুল তাহলে এখানে লিখবো মোস্ট ইউজফুল এবং এরপরে বাকি নিয়মের মতোই ভেরি ও ভার্বের মাছের অংশটুকু মেটালস এভাবে কিন্তু হয়ে যাচ্ছে পরে আরও দুটো উদাহরণ রয়েছে সেটাও আমরা করিনি ভেরি ফিউ কোম্পানিস আর অ্যাস লার্স অ্যাস গুগল এক্ষেত্রেও আমাদের যে লাস্ট সাবজেক্ট রয়েছে সেটা আমাদের প্রথমে নিতে হবে তারপরে নিতে হবে ভার্ব গুগল যেহেতু সিঙ্গিল তাই লিখতে হবে ইস এখানে আর রয়েছে কিন্তু এখানে আমরা ইস লিখবো যেহেতু সিঙ্গিল যদি এটা প্রিনাল থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে আর লিখতে হতো তাহলে গুগল ইস তারপরে ভেরিফিউ থাকলে মনে রাখতে হবে লিখতে হবে ওয়ান অফ দ্য এবং এই ওয়ান অফ দ্য শুধুমাত্র সুপারলেটিভের সময় গুগল ইজ ওয়ান অফ দ্য তারপরে রয়েছে যে অ্যাডজেক্টিভ রয়েছে লার্স তার সুপারলেটিভ ফর্ম অর্থাৎ লার্স লার্জার লার্জেস্ট তার লিখবো লার্জেস্ট গুগল ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট তারপরে ভেরি ফিউ ও ভার্বের মাঝের অংশ কোম্পানিস এবং এই সেন্টেন্সে যদি আরও কিছু অংশ থাকতো বা ইন দা ওয়ার্ল্ড থাকতো বা অন্য কিছু সেটা এখানে লেখা যেত যেহেতু নেই এখানে ফুল স্টপ দিয়ে দেব আরেকটা সেন্টেন্স রয়েছে সেটা আমরা দেখে নিই ভেরি ফিউ সোশ্যাল সাইটস আর অ্যাস পপুলার অ্যাস ফেসবুক একই নিয়ম ভেরি ফিউ আমরা যেভাবে করলাম ভেরিফিউ দিয়ে আগেরগুলো এটাও একইভাবে করতে হবে ফেসবুক অর্থাৎ লাস্ট সাবজেক্টকে আমরা প্রথমে নিব ফেসবুক এরপর নেব ভার্ফ এখানে আর রয়েছে যেহেতু সিঙ্গেল তাই নেব ইস ফেসবুক ইস এরপর লিখতে হবে ওয়ান অফ দা তারপরে রয়েছে অ্যাডজেক্টিভ তার সুপারলেটিভ ফর্ম অর্থাৎ পপুলার হবে মোস্ট পপুলার এরপরে ভেরিফিউ ও ভার্বের মাঝের অংশ সোশ্যাল সাইটস এভাবেই কিন্তু আমরা পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি করতে পারব আশা করি আমি বোঝাতে পেরেছি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা নিচে কমেন্ট করো আমি যথাসাধ্য চেষ্টা করবো সেগুলো সলভ করার থ্যাংক ইউ